আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে কিভাবে ড্র্যাগেন ফল চাষ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত বন্ধুরা টবে ড্র্যাগেন ফল গাছ রোপণ করার জন্য কি ধরনের মাটি তৈরি করতে হবে এবং মাটিতে কি কি উপাদান দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা টবে ড্র্যাগন ফল গাছ রোপণ করার জন্য প্রথমেই আপনাকে মাটি তৈরি করে নিতে হবে এই মাটির মধ্যে আপনারা চল্লিশ শতাংশ বেলে দেওয়াশ মাটি নেবেন এবং চল্লিশ শতাংশ যে কোনো জৈব সার যেমন পাতা পচা গোবর সার ভার্মি কম্পোস্ট ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন আর দশ শতাংশ আপনারা কোকোপিট ব্যবহার করবেন এবং দশ শতাংশ বালি ব্যবহার করবেন তাহলে এর রেজাল্টটা খুবই ভালো পাওয়া যাবে এবং এই মাটিতে কোনো মতেই পানি জমে থাকবে না এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ড্র্যাগেন ফল গাছ কিন্তু পানি পছন্দ করে না যদি পানি জমে থাকে তাহলে ফাঙ্গাস লেগে গাছটি মারা যাবে এবং কখনোই ড্র্যাগেন ফল টবে চাষ করা যাবে না বন্ধুরা এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিয়েছি এবার একটা টব নিতে হবে আপনারা অবশ্যই বারো ইঞ্চি টব ব্যবহার করবেন বারো ইঞ্চি টব যদি ব্যবহার করেন তাহলে আপনার আর কোনো পরিশ্রমের প্রয়োজন নেই এই টবেই আপনারা ড্রাগন ফল চাষ করতে পারবেন বন্ধুরা এবার আমি এটাতে মাটি ভরাট করে নিচ্ছি আপনারা মাটি ভরাট করে নেবেন এবং আলতোভাবে চেপে তারপরে মাটিটাকে ভরাট করবেন খুব বেশি চাপবেন না মাটিটাকে খুব লুজ রাখতে হবে বন্ধুরা এখানে আমার ড্রাগন ফলের চারা অলরেডি আছে এই চারাটিকেই আমি রোপণ করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারার গ্রোথটা খুবই ভালো এবং আপনারা যখন নার্সারি থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করবেন তখন অবশ্যই মোটা দেখে এই ব্রাঞ্চ নেবেন ড্র্যাগন ফলের ব্রাঞ্চটা যদি মোটা হয় তাহলে তাতে দ্রুত ফল আসবে আর এটা বড় গাছ থেকে কাটিং করা এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা ঠিক এই পদ্ধতিতে আলতোভাবে চেপে আমি এই ড্র্যাগন ফল গাছটিকে রোপণ করে দিচ্ছি এবং একটি টবে আমি দুইটি ড্র্যাগন ফল গাছ রোপণ করব এবং পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন এই গাছগুলি কিসের ওপর ভার দিয়ে ঝুলে যাবে এটাও আপনারা অবশ্যই দেখতে পাবেন এই চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন এবং ড্র্যাগেন ফল গাছ সম্পর্কে অনেকগুলি ভিডিও আছে যেমন ড্র্যাগেন ফলের চারা কীভাবে উৎপাদন করতে হবে ফলের কীভাবে পরিচর্যা নিতে হবে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখবেন বন্ধুরা এই চারাগুলিকে রোপণ করা হয়ে গেছে এবার বন্ধুরা এটাতে পানি প্রয়োগ করতে হবে যদি এই মাটিটা শুকনা থাকে আর যদি ভেজা থাকে তাহলে পানি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা কিছুদিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ দিয়ে অনেকগুলি ব্রাঞ্চ বার হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের গ্রোথটা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপডেট দেওয়া আছে এই ভিডিওর মধ্য বন্ধুরা প্রত্যেকটা ব্রাঞ্চ খুবই মোটা বার হয়েছে এবং এটাতে ফলের সম্ভাবনা খুবই বেশি আমি এবছর এই গাছটি রোপণ করেছি সামনের বছর ইনশাল্লাহ এই গাছে ফল পাবো এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন তো বন্ধুরা যারা ভাবছেন ড্রাগন ফল গাছ রোপণ করবেন আপনি ছাদ বাগানেও এই পদ্ধতিতে রোপণ করতে পারেন এবং যদি আপনি মাটিতে রোপণ করতে চান তাহলে কিভাবে রোপণ করতে হবে এই সংক্রান্ত আমি খুব দ্রুত একটা ভিডিও দেব আপনাদের ভিডিওটি প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওর মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি উত্তর দিয়ে দেব বন্ধুরা এখানে যে ফল দুটি দেখতে পাচ্ছেন এই ফল দুটি বর্তমানে ধরে আছে এবং এই গাছটি মাটিতে রোপণ করা আছে আজকের ডেট কুড়ি আগস্ট দু হাজার একুশ বন্ধুরা অনেকে ড্রাগন ফল খেয়েছে কিন্তু ড্রাগন ফলের চারা দেখেনি বা সংগ্রহ করার কোনো রাস্তা নেই তারা ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং কিভাবে চারা তৈরি করবেন এই সংক্রান্ত খুব দ্রুত ভিডিও দেব আমি বীজ জার্মিনেশন করেছিলাম এবং ওয়েল জার্মিনেশন হয়েছে নাইনটি পারসেন্ট বীজ জার্মিনেশন হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি